আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, রাজু ফুটবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকেন সেটা আমরা সবসময় কামনা করি। আমাদের আজকের রেসিপি হচ্ছে বাগা আইর ফিশ ভুনা। এতো অনেক বড় একটা আইর মাছ, এটা আমরা আজকে ভুনা করে দেখাবো। আর রেসিপিটি শুরু করার আগে, যারা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করে আসছেন, বিশেষ করে আমাদের রেসিপিগুলোতে কমেন্ট করে, আমাদেরকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিউয়ার্স বাড়িয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে মাছটা আমরা রান্না করবো, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা মোটামুটি 65 কেজি ওজন, 65 কেজি মাছটার ওজন। তো আমরা এখান থেকে কিছু অংশ মাছ কিনে এটাকে আজকে আমরা রান্না করে দেখাবো আপনাদেরকে। দেখেন, অনেক বড় একটা বাগাইর মাছ এই মাছটা আজকে আমরা এটাকে কিনেছি। কিনে এটাকে আমরা রান্না করে দেখাবো আপনাদেরকে, কিছু অংশ, সবটা না, আমি কিছু অংশ আপনাদেরকে রান্না করে দেখাবো। আর এই মাছটা খেতে অসম্ভব মজা, বাগাইর মাছ, এটা বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল মাছ পাওয়া যায়। আজকে আমরা সেই মাছটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তার ফার্স্ট আমরা এই মাছগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু বড় আকারের মাছ এটার ভিতরে মশলা ঢুকতে হবে, এই জন্য আমরা একটু ছোটো করে কেটে নিয়েছি। এর সাথে আমরা দিলাম 1/2 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে আমরা মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো মাছ নিয়েছি, প্রায় 8-10 পিস হবে। আমরা এটাতে খুব ভালোভাবে লবণ এবং হলুদটাকে আমরা একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখানো হয়ে গেলে আমরা এটাকে একটু ফ্রাই করে নেব। তো ফ্রাইয়ের জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা প্যান। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি কিছু রেগুলার অয়েল। এখানে আমরা 2 টেবিল স্পুনের মতো রেগুলার অয়েল ইউজ করেছি। এখন আমরা এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আমরা একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মাছটাকে একটু ফ্রাই করে নেব। খুব হাই হিটে ফ্রাই করা যাবে না, মিডিয়াম লো হিটে আমরা এটাকে ফ্রাই করবো, যাতে এটা প্রপারলি হয় আর কি। তো এইভাবে দিয়ে যখন আমাদের 1 পিট হয়ে যাবে তখন আমরা উপিটটাকেও এভাবে উল্টে দেব। যখন আমাদের এটা ফ্রাই হয়ে যাবে তখন আমরা মাছটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি, একে একে মাছটা তুলে নিচ্ছি। তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ভেঙে না যায়। তো মাছটা তোলা হয়ে গেলে আমরা সেম প্যানে আরও কিছু তেল অ্যাড করে নেব। আমরা আরও 2 টেবিল স্পুন পরিমাণ তেল অ্যাড করে এর সাথে দিয়ে দিচ্ছি আমাদের 5-6 কোয়া গার্লিক কুচি। খুব মিহি করে গার্লিকটাকে কুচি করা। গার্লিকটাকে আমরা একটু ফ্রাই করে নেব। এটাকে আমরা ফ্রাই করব যাতে গার্লিকটা খুব সুন্দর একটা স্মেল আসে এবং গার্লিকটা ব্রাউন কালার হয় আর কি। তো এই ব্রাউন কালার হয়ে গেলে আমরা এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তাও খুব মিহি করে পেঁয়াজটাকে কাটা। আমরা পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে আমরা অ্যাড করে দেব 5-6টা কাঁচামরিচ, এটা মধ্যখান দিয়ে ফালি করে কাটা। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, বড় 1টা তেজপাতা ছেড়ে আমরা 2 অংশ করে এটা দিয়ে দিলাম। এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আমি এখানে 1 টিস্পুন লবণ ইউজ করেছি। দিয়ে আমরা এটাকে একটু ফ্রাই করে নেব, খুব ভালোভাবে ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আমাদের পেঁয়াজটা নরম হয়ে আসে। তো আমাদের পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমরা বড় আকারে 2টা টমেটো স্লাইস করে কাটা আমরা টমেটোটাকে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে আমরা আবার একটু ফ্রাই করে নেব, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ আমাদের টমেটোটা গলে আসে। তো এই পর্যায়ে দেখেন আমাদের টমেটোটা গলে আসছে, আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুনের 3 ভাগ লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমরা ধনিয়ার গুঁড়া এবং 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমরা জিরার গুঁড়া। দিয়ে আমরা সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফ্রাই করে আমরা এর সাথে অ্যাড করে দেব পানি। এখানে আমরা প্রায় 1/2 কাপের মতো পানি ইউজ করেছি। পানিটা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, 2-3 মিনিট আমরা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আমাদের তেলটা উপরে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। তো দেখেন এই পর্যায়ে আমাদের তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমরা এর সাথে অ্যাড করে দেবো আমাদের মাছগুলো, যে ভেজে রাখা মাছগুলো আমরা অ্যাড করে দেবো। দিয়ে আমরা এটাকে একটু কষিয়ে নেব মাছটাকে। আমরা এভাবে উপরে মাছটার উপরে আমরা এভাবে মশলাটা দিয়ে আমরা মাছটাকে মোটামুটি 5-6 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছটাকে আমরা প্রপারলি 5-6 মিনিট কষিয়ে এর সাথে আমরা অ্যাড করে দেবো পানি। এখানে আমরা প্রায় 250 থেকে 300 ml পরিমাণ পানি ইউজ করেছি।
পানিটা ইউজ করে এখন আমরা এটাকে হাই হিটে কুক করব। 10 থেকে 15 মিনিট আমরা কুক করব। কুক করে এর সাথে অ্যাড করে দেব আমরা যে আমসত্ত্ব বা ড্রাই আম যেটাকে বলে, এটা আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য। এখান থেকে আমরা 5-6টা আমসত্ত্ব দিয়ে এটাকে আমরা কুক করছি আরও 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর আমরা দিয়ে দিচ্ছি আমাদের ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমরা আরও এটাকে 5 থেকে 7 মিনিট কুক করব। তো যখন আমাদের ঝোলটা এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আমাদের মোটামুটি আমরা রান্নাটাকে শেষ করব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল এ ধরনের বড় বাগায়ের ফিশ। এটা খেতে অসম্ভব মজা এবং অসম্ভব সুস্বাদু। আমাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং খুব বেশি বেশি শেয়ার করবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফিজ।